দফতরের বদান্যতায় নাজেহাল দশরথনগর এডিসি ভিলেজের প্রধান সড়ক বাড়ছে জনমনে ক্ষোভ। দশরথনগর এডিসি ভিলেজের গ্রামবাসীদের চলাচলের একমাত্র সড়ক আমলিঘাট থেকে পোয়াং বাড়ি পর্যন্ত যাবার রাস্তাটি বর্তমানে বর্ষার জল এবং মাটি জমে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট দফতরকে বহুবার রাস্তার অবস্থা সম্পর্কে জানান দেন গ্রামবাসী। গ্রামের শাসক দলীয় নেতৃত্বকেও জানান স্থানীয় মানুষ। তাদের মধ্যে থেকে কয়েকজন এসে বাস্তব চিত্র পর্যবেক্ষণ করলে অবস্থা তথৈবচ। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ব্রিগেড আসার প্রয়োজন হলে ঢুকতে পারবে না, আকছার ঘটছে দুর্ঘটনা। গ্রামবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে সড়ক সংস্কারের দায়িত্বে থাকা দপ্তর অচিরেই নজর দিক সড়ক সংস্কারে। কোন পঞ্চায়েত? দশনগর। এই রাস্তাটা কই গেছে? এই রাস্তাটা পুঙ্গারি পর্যন্ত গেছে স্যার। আর এদিক দিয়ে কই যায়? এই দিকে আমনিকের পর্যন্ত যায়। রাস্তাটা কি পিচ রাস্তা নাকি? পিচ রাস্তা, এই রাস্তা, এই রাস্তা। এরকম অবস্থা কতদিন ধরে? এরকম রাস্তা বছর দুই বছর হয়েছে আর কি। তো এক বছর তিন বছর থেকে আরম্ভ শুরু করছে, আস্তে আস্তে করতে বছর থেকে। আগে ভালো আসিল নি রাস্তাটা? আগে ভালো আসিল। আপনারা জানাইছেন নি কারণে? আরো পঞ্চায়েত থেকে একটা জানাইছি বলেই শুনছিলাম আর কি, জানাইছি। আর তো দপ্তর কোনো দপ্তর আইসে নি? দীক্ষা টিক্ষা গেছে নি? চেকেদারি গুণ দেখে গেছে আর কি। এমনি অন্য কোনো পূর্ত দপ্তর থেকে বা আর্ডির থেকে? আর তো এগুলো শুনিলাম। আপনারা কী চান রাস্তাটা কি? আর তো রাস্তাটা চান ভালোভাবে চান, এইভাবে আর ইয়ে থেকে আর সুন্দর মতো চান। কেউ রিপোর্ট চ্যানেল দিন রাত।